আসসালামু আলাইকুম সম্মানিত খামারিবৃন্দ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের খামারের উন্নতি কামনা করছি। যারা বিশেষ করে যারা সাউথ আফ্রিকান বয়ার বা বোয়ার এবং দুম্বা নিয়ে কাজ করতে চান তাদেরকে জানাই স্বাগতম। আসলে এই মুহূর্তে আমি দুম্বা এবং সাউথ আফ্রিকান বয়ার নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ এগুলা খুবই রোগ বালাই কম হয় এবং খাওয়ান দাওয়ানের কোনো ঝামেলা না, এরা প্রচুর পরিমাণে খায় এবং খুব সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। সেজন্যই এগুলোই আপাতত আমার মেইন টার্গেট, বাংলাদেশে বয়ার এবং দুম্বা নিয়ে কাজ করার আগ্রহ যাদের বেশি তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। ইনশাল্লাহ আমি যে কোনো কোয়ালিটির দুম্বা এবং সাউথ আফ্রিকান বয়ার এনে দিতে পারবো ইনশাল্লাহ, এবং স্বল্প রেটের মধ্যে এবং সবগুলোই এক কোয়ালিটির এক গ্রেডের ইনশাল্লাহ দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন চমৎকার কোয়ালিটির কিছু প্রায় 150 কেজি ওজনের দুইটা দুম্বা আছে এখানে। বয়স কিন্তু খুবই কম, চার দাঁত, মাত্র চার দাঁত, ছয় দাঁত হয় নাই, চার দাঁত, খুব চমৎকার। এবং সাথে আরও অনেকগুলো পাঠি আছে। আমি বরাবরই বলি যে বাংলাদেশে বহুদূর ভবিষ্যতে দুম্বার একটা ভালো মার্কেট হবে ইনশাল্লাহ, যখন এর রেটটা ইনশাল্লাহ 100-150 কেজির ওজনের দুম্বা আপনার 70-80 হাজার টাকায় পাওয়া যাবে ইনশাল্লাহ, তখন ভালো একটা মার্কেট ইনশাল্লাহ এদেশে তৈরি হবে। আমার একটা চিন্তা ভাবনা এবং আমার মনে যা বলে এবং মার্কেট অনুযায়ী আমাদের মুসলিম রাষ্ট্র হিসেবে প্রচুর সেমপিতি কাজ করে মানুষের মধ্যে দুম্বা, বিশেষ করে কোরবানিদের সময়, তখন 70-80 হাজার টাকা যদি এরকম বড় মাপের একটা দুম্বা পাওয়া যায় মানুষ স্বাচ্ছন্দ্যে কিন্তু ইনশাল্লাহ কোরবানি দেবে। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার, একদম একদম হোয়াইট কালার। এই পিছনে আমি আসলে পটাশ দিয়ে গোসল করাইছিলাম, এর জন্য একটা পিছনে দাগটা কালো হয়ে গেছে, এটা ফুল হোয়াইট। আপনারা একটু প্রথম দিক দিয়ে ভিডিওটার মধ্যে দেখতে পারবেন, এটা খুবই চমৎকার হোয়াইট কালারের, প্রায় 150 কেজি ওজনের এই দুম্বাটা ছিল। এর দাঁত ছিল মাত্র চার দাঁত। এখন থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অদাতের একটি পাঠা ইনশাল্লাহ। এটার ওয়েট আছে এখন 50 কেজির উপরে। মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি আসলে বুঝতে পারবেন খুবই পাওয়ারফুল থাকে এগুলা এবং খুব মাংসাসী হয় এবং খুবই ভারী হয় মালগুলো। দেখুন আনকমন কালার, খুব চমৎকার এবং অ্যাক্টিভ অদাতের পাঠা। যারা বিশেষ করে ডরপার বা গারল নিয়ে কাজ করেন তারা ইনশাল্লাহ, কিন্তু যারা ক্রসবিট করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন। এটা কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পন্ন একটি পাঠা আদাতের, আপনারা চাইলে এটা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ এগুলো নিতে চান। এবং এখন দেখতে পাচ্ছেন একটা ছোটো বাচ্চা, এটার বয়স হচ্ছে আনুমানিক 4 মাসের মতন হবে। যারা ছোটো বাচ্চা খুঁজছেন তারা কিন্তু নিতে পারে। এর আগের পাঠারও 7-8 মাস বয়স আদাতে, আর এটা হচ্ছে 4-5 মাস বয়স, এটা হচ্ছে আদাত 7-8 মাস বয়স। আপনারা চাইলে এই জোড়াটাও নিতে পারেন, যাদের বাজেট কম তারা কিন্তু নিতে পারে। চমৎকার কোয়ালিটি, আপনারা দেখুন খুব খুব চঞ্চল এবং খুব ভালো খায় এরা ইনশাল্লাহ। দেখুন ছোট দুম্বা যারা খুঁজছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা দেখতে পাচ্ছেন একটা চার দাঁতের একটা পাঠি, এটা গাভিন আছে ইনশাল্লাহ, 2-2.5 মাসের মতন গাভিন আছে। এটা এটা লেন্থ কিন্তু অনেক লম্বা, এটা অনেক বড় একটা পাঠি, এটা প্রায় পাঠার মতন সমান এর লেন্থটা, অনেক লম্বা ইনশাল্লাহ। আরও 2-3 মাস খাওয়ানোর পরে ইনশাল্লাহ এটা খুবই চমৎকার এবং খুব ভারী একটা মাল হবে। আপনারা চাইলে এটা নিতে পারেন, যারা গাভিন খুঁজছেন তারা নিতে পারেন। দেখুন একদম ব্রাউন কালার, ব্রাউন কালারে যারা নিতে চান তারা নিতে পারেন। আমি এরকম লম্বা সাগে খুব কমই দেখেছি, এটা প্রচুর লম্বা। যখন এটা শরীরে আরও মাংস ধরবে ইনশাল্লাহ তাহলে এটা অনেক ওজন হবে আশা করি। যারা গাভিন নিতে চান তারা ইনশাল্লাহ এটা নিতে পারেন। আর এটাও দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটি পাঠি, এটাও গাভিন আছে, এটা চার দাঁত শেষ হয়, ছয় দাঁত রানিং, ছয় দাঁত এখনও ফুল হয় নাই। যারা এটা নিতে চান এটাও গাভিন আছে, 3 মাসের মতন গাভিন আছে ইনশাল্লাহ নিতে পারেন। এটা 60-65 কেজি ওজন আছে, 65 কেজির উপরে হবে, 60-65 কেজির উপরে হবে ইনশাল্লাহ। দেখুন চমৎকার দুম্বা পালার একটি মজাই হচ্ছে এগুলা আপনার খুব দলবদ্ধ প্রাণী, এরা একসাথে চলাফেরা করে, তাদের খাবার দাবারের কোনো ঝামেলা নাই। ছাগলের মতন মারামারি খুব কম করে, মারামারি করে না বললেই চলে। এরা এদের পালতে খুব ইজি, এরা খড় এবং ঘাস খাইয়ে সহজে এদের লালন পালন করা যায় এবং এদের রোগ বালাই একদম কম হয়। এরা প্রচুর অ্যাক্টিভ থাকে এবং প্রচুর শক্তিশালী থাকে।
আপনারা যদি কেউ চান দম্বা নিয়ে কাজ করতে, বা যারা গাড়লের খামার আছে বা ডরবার নিয়ে কাজ করতে চান, ডরবারের সাথে কিন্তু চমৎকার রেজাল্ট আসে যদি আপনি ভালো মানের একটি দম্বার পাঠা নিতে পারেন। কারণ ডরবার ডরবারের ওজনটাও হেভি হয় এবং সাথে যদি আপনার ভালো মানের একটা দম্বার পাঠা হয় খুব চমৎকার রেজাল্ট পাবেন। তারা যারা দম্বা নিয়ে কাজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।